আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিআরডিবি এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ৬৬ নম্বর অঙ্ক দিয়ে। ৬৬ নম্বর অঙ্কে বলা ছিল 0.1 × 0.01 × 0.001 ইকুয়াল টু কত। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ঘর। দশমিকের পরে আসবে হচ্ছে 6 ঘর। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 1 অর্থাৎ 0.000001 হবে হচ্ছে নির্ণেয় মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ৬৭। নাম্বার ৬৭তে বলা আছে জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত। তো আমরা এখানে দেখব মোট সম্পদ যদি 100% হয় তাহলে স্ত্রীকে দিল 12%, ছেলেকে দিল হচ্ছে 58%, বাকি থাকে যতটুকু সেটা হচ্ছে 7,20,000 টাকা সমান সেই অংশটুকু তার মেয়েকে দিলেন। তাহলে 100% থেকে বাদ যাবে হচ্ছে 12%, বাদ যাবে হচ্ছে 58%, এই আসবে হচ্ছে 30%। তাহলে এই 30% যে আছে সেটা সমান হবে হচ্ছে আমাদের 7,20,000 টাকা। আমাদের বের করতে হবে হচ্ছে মোট সম্পত্তি অর্থাৎ 100%-এর সমান। তাহলে 30 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে গুণ হবে, ইকুয়াল টু আসবে হচ্ছে 24 লাখ, অর্থাৎ 24 লাখ টাকা সম্পদ তার আছে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ৬৮। নাম্বার ৬৮তে বলা আছে √0.09 ইকুয়াল টু কত। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 0.3। এই 0.3 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ৬৯ বলা আছে কোনটি বড়, 1/2, 4/5, 5/7, 5/9। তো এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, 5 নং 45, 5 7 35, সেই ক্ষেত্রে এইটা বড়। আবার এই দুইটা যদি কম্পেয়ার করি, 4 7 28, 5 5 25, তাহলে এটা বড়। আর এই দুইটা যদি কম্পেয়ার করি বোঝাই যাচ্ছে এটা হাফের চেয়ে বড় হবে, সেই ক্ষেত্রে 4/5 হবে হচ্ছে সবচেয়ে বড়। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ৭০। নাম্বার ৭০-এ বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। তো এখানে 4 5 6 লসাগু বের করতে হবে। 2 দিয়ে করলে আসবে হচ্ছে 2 5 3, তাহলে 2 × 2 × 5 × 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 60। যেহেতু বলা হচ্ছে 3 অবশিষ্ট থাকবে, তাহলে 3 আমরা যোগ করে দিব, ইকুয়াল টু আসবে হচ্ছে 63 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ৭১। নাম্বার ৭১-এ বলা আছে কোন সংখ্যার 3 গুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে। তো ধরেন এই সংখ্যাটি হচ্ছে x এর 3 গুণের সাথে যদি 5 যোগ করা হয় তাহলে সংখ্যাটি থেকে 7 বেশি হয়, অর্থাৎ x + 7 হয়। বা এটা করলে 2x ইকুয়াল টু আসবে হচ্ছে 2, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 1, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 1/1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ৭২। ৭২-এ বলা আছে একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টায়, 100 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে। তো এখানে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 60 কিলোমিটার মানে হচ্ছে 60,000 মিটার, যায় 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে জানতে চাওয়া হয়েছে 100 মিটার যায় কতটুকু। তাহলে 3600 / 60,000 × 100, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 6 সেকেন্ডে। তো 6 সেকেন্ড হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ৭৩। নাম্বার ৭৩-এ বলা আছে 2/5-এর 25% ইকুয়াল টু কত। 2/5-এর 25% মানে হচ্ছে 25/100। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে আমাদের 5, ইকুয়াল টু আসবে হচ্ছে 0.1, অর্থাৎ 0.1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ৭৪। নাম্বার ৭৪-এ বলা আছে দুইটি সংখ্যার লসাগু 144 ও গসাগু 12, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত। তো আমরা জানি লসাগু ইন্টু গসাগু / একটি সংখ্যা ইকুয়াল টু হচ্ছে অপর সংখ্যা। তাহলে এখানে আছে 144 × 12 / আসবে হচ্ছে 48। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 36, অর্থাৎ অপর সংখ্যাটি হবে হচ্ছে 36। এটি এই প্রশ্নের উত্তর। নাম্বার ৭৫। নাম্বার ৭৫-এ বলা আছে 90 ও 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। তো 90 এবং 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র 97টা, অর্থাৎ একটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 76 নম্বর 76 এ বলা আছে a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত তো a + b + c = 0 দেওয়া আছে a³ + b³ + c³ - 3abc একটা সূত্র আছে equal to হচ্ছে a + b + c * a² + b² + c² - ab - bc - ac तो আমাদের যদি এখানে মান বসাই তাহলে a³ + b³ + c³ - 3abc = 0 * এটা তাহলে এটা আসবে হচ্ছে 0 তাহলে a³ + b³ + c³ = আসবে হচ্ছে 3abc এই 3abc হবে হচ্ছে নির্ণয় মান এটাই প্রশ্নের উত্তর তারপরের প্রশ্ন নম্বর 77 এ বলা আছে 0.1 * 0.01 * 0.001 / 0.2 into 0.02 into 0.002 equal to koto. So, it is the query the Halaboche 1/2, it took 1/2, it is the compare Kolasboche 1/2 equal to Arboche 1/8. It is a person Uttar. Tarpurus number Adatura Turbola, secretary platform at Durgo, 250 meter, 200 meter Lomba, active train, platform Otikrom Korte, Shorbo Mot, Koto Durotto, Otikrom Korte Hobe. তো এখানে যেহেতু প্ল্যাটফর্ম হচ্ছে 250 আর ট্রেন হচ্ছে 200 তাহলে মোট দূরত্ব অতিক্রম করতে হবে হচ্ছে 450 মিটারে 450 মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 79 তে বলা আছে কোন স্থানে যতজন লোক প্রত্যেককে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা আদায় হলো ওই স্থানে লোক সংখ্যা কত তো ধরে নেই লোক সংখ্যা হচ্ছে x বলা হচ্ছে যতজন লোক আছে তত 5 টাকা করে দিবে তাহলে প্রত্যেককে দিবে 5 টাকা করে তাহলে প্রত্যেককে চাঁদা হবে হচ্ছে 5x টাকা তাহলে টোটাল চাঁদা পাওয়া যাবে হচ্ছে 5x * x অর্থাৎ এটা হচ্ছে লোকের সংখ্যা এটা হচ্ছে চাঁদার পরিমাণ ইকুয়াল টু হচ্ছে 4500 বা x² ইকুয়াল টু হবে 4500 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 900 বা x² ইকুয়াল টু আসবে হচ্ছে 900 বা x ইকুয়াল টু আসবে হচ্ছে অর্থাৎ 30 জন লোক গিয়েছিল এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 80 নম্বর 80 তে বলা আছে কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত তো বহিঃস্থ তিন কোণের সমষ্টি আসবে হচ্ছে 360 ডিগ্রি এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ